بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ আবু জাহের সিনিয়র শিক্ষক বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সুপ্রিয় শিক্ষার্থীগণ দশম শ্রেণীর জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত আজকে আদর্শ জীবন চরিতের পাঠ 13 জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান তোমাদের সামনে উপস্থাপন করছি আজকের উপস্থাপিত বিষয় থেকে যা জানতে পারবেন শিখনফল 1 চিকিৎসা শাস্ত্রে অবদান রেখেছেন এরূপ কয়েকজন মুসলিম মনীষীর নাম জানতে পারবেন 2 আল রাজির অবদান বলতে পারবেন 3 ইবনে সিনা সম্পর্কে জানতে পারবেন 4 আল বিরুনি ও ইবনে রুশদ এর পরিচয় তোমরা বলতে পারবেন শুধু সাধারণ শিক্ষা নয় জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায়ও মুসলমানগণ সমান দক্ষতার পরিচয় দিয়েছেন এই প্রচেষ্টা ও অবদানের উপর ভিত্তি করে মুসলমানগণ এক সময়ে সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছিলেন আধুনিক যুগের জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির অনেক শাখা মুসলমানদের জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির ফসল এ সকল মুসলিম মনীষীর মধ্যে কয়েকজন সম্পর্কে আজকে উল্লেখ করব ইনশাআল্লাহ প্রথমে চিকিৎসা শাস্ত্রে মুসলমান যে সমস্ত মনীষীগণ অবদান রেখেছেন চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান অবিস্মরণীয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির মূলে রয়েছে মুসলমানদের অবদান যাদের অবদানের কারণে চিকিৎসা শাস্ত্র উন্নতির শিখরে পৌঁছেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবু বকর আল রাজি আল বিরুনি ইবনে সিনা ইবনে রুশদ প্রমুখ প্রথমে আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি তার নাম মোহাম্মদ উপনাম আবু বকর পিতার নাম জাকারিয়াম তিনি আল রাজি নামে পরিচিত তিনি 865 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ও শল্য চিকিৎসাবিদ ছিলেন দীর্ঘদিন তিনি জন্মদেশ শাহপুর ও বাগদাদের সরকারি চিকিৎসালয়ে অধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন তৎকালে তার সুনাম ও সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়লে পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপ থেকে অনেক রোগী তার শল্য চিকিৎসায় আল রাজি ছিলেন তৎকালের শ্রেষ্ঠ ব্যক্তি তার অস্ত্রোপচার পদ্ধতি ছিল গ্রিকদের থেকে উন্নত তিনি মোট 200+ গ্রন্থ রচনা করেন তন্মধ্যে 100+ হল চিকিৎসা বিষয়ক তিনি বসন্ত ও হাম রোগের উপর আল জুদাইরি ওয়াল হাসবা নামক একখানি গ্রন্থ রচনা করেন এর মৌলিকত্ব দেখে চিকিৎসা বিজ্ঞানী লোকেরা খুব আশ্চর্যান্বিত হয়েছিলেন তার আরেকটি গ্রন্থের নাম হল আল মানসুরি এটি 10 খণ্ডে রচিত এ গ্রন্থ দুটি আল রাজিকে চিকিৎসা শাস্ত্রে অমর করে রেখেছে আল রাজি হাম শিশু চিকিৎসা নিউরোসাইকিয়াট্রিক ইত্যাদি চিকিৎসা সম্পর্কে নতুন মতবাদ প্রবর্তন করেন আল মানসুরি গ্রন্থে তিনি অ্যানাটমি ফিজিওলজি মেজাজ ঔষধ স্বাস্থ্যরক্ষাবিধি চর্মরোগ ও প্রসাধন দ্রব্য শল্য চিকিৎসা বিষ জ্বর ইত্যাদি বিষয় উল্লেখ করেন তিনি 925 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন এবার আরেকজন চিকিৎসাবিদ আল বিরুনি তার সম্পর্কে আমরা জানব বুরহানুল হক আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি সংক্ষেপে আল বিরুনি নামে পরিচিত 973 খ্রিস্টাব্দে খাওয়ারিজমের নিকটবর্তী আল বিরুন নামক স্থানে জন্মগ্রহণ করেন তিনি আল বিরুনি ছিলেন মধ্যযুগীয় শ্রেষ্ঠ মুসলিম পণ্ডিত মহাজ্ঞানী ও নিষ্ঠাবান গবেষক তিনি অত্যন্ত মৌলিক ও গভীর চিন্তাধারার অধিকারী বড় দার্শনিক ছিলেন গণিত
ज्योतिषशास्त्र पदार्थ रसायन और प्राकृतिक विज्ञाने पारदर्शी छिलेन। एछाड़ा प्रसिद्ध भूगोलविद, ऐतिहासिक, पंजिकाविद, चिकित्सा विज्ञानी, भाषा तत्त्वविद ও ধর্মতত্ত্বের নিরপেক্ষ বিশ্লেষক ছিলেন। স্বাধীন চিন্তা, মুক্তবুদ্ধি, সাহসিকতা, নির্ভীক সমালোচনা ও সঠিক মতামতের জন্য তিনি যোগশ্রেষ্ঠ মনীষী হিসাবে স্বীকৃতি লাভ করেন। তিনি আল উস্তাদ, উস্তাদ আরবি শব্দ, এর অর্থ মহামান্য শিক্ষক নামে খ্যাতি অর্জন করেন। তিনি ভূগোলের অক্ষরেখার পরিমাপ নির্ণয় করেন। তার লিখিত গ্রন্থ অনেকগুলো রয়েছে, তন্মধ্যে আল আসারুল বাকিয়াহ আনিল কুরুনিল খালিয়াহ গ্রন্থটি প্রসিদ্ধি লাভ করেছে বেশি। এ গ্রন্থে তিনি বর্ষ পঞ্জি, গণিত, ভূগোল, আবহাওয়া বিজ্ঞান ও চিকিৎসা সহ নানা বিষয়ের বর্ণনা করেন। তিনি প্রথম প্রমাণ করলেন যে পৃথিবী গোলাকার, পৃথিবী গোলাকার মানচিত্র তারই রচিত। তিনি 1048 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। মুসলিম মনীষীদের মধ্যে চিকিৎসাবিদ ইবনে সিনা, আমরা তার সম্পর্কে এবার জানব। ইবনে সিনার পুরো নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। তিনি বোখারার নিকটবর্তী আফসানা নামক গ্রামে 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 10 বছর বয়সে পবিত্র কোরআন হিফজ করেন, হিফজ মানে মুখস্থ করেন। তিনি দার্শনিক, চিকিৎসক, গণিতজ্ঞ, জ্যোতির্বিদ এবং মুসলিম জগতের একজন বিখ্যাত বিজ্ঞানী ও সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন। চিকিৎসায় তার অসাধারণ অবদানের জন্য তাকে আধুনিক চিকিৎসাশাস্ত্র ও চিকিৎসা প্রণালী এবং শল্য চিকিৎসার দিশারি মনে করা হয়। তার রচিত অসংখ্য গ্রন্থ রয়েছে, তবে চিকিৎসা শাস্ত্রে আল কানুন ফিত্তিব একটি অমর গ্রন্থ। ডক্টর ওসলার এ গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রে বাইবেল বলে উল্লেখ করেন। আধুনিক বিশ্বেও তার গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুবাদ করে চিকিৎসা বিজ্ঞানে পাঠদান করা হচ্ছে। চিকিৎসা সম্বন্ধীয় যাবতীয় তথ্যের আশ্চর্য রকম সমাবেশ থাকার কারণে গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রের বৃহৎ সংগ্রহ বলা চলে। এই মহান চিকিৎসাবিদ 1037 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। আরেকজন চিকিৎসা বিজ্ঞানী মুসলিম চিকিৎসাবিদ ইবনে রুশদ, তার পুরো নাম আবু ওয়ালিদ মোহাম্মদ ইবনে আহমদ ইবনে রুশদ। তিনি স্পেনের কর্ডোভায় জন্মগ্রহণ করেন। মধ্যযুগে মুসলিমদের মধ্যে যারা জ্ঞান বিজ্ঞানে বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন তিনি তাদের একজন। এই ক্ষণজন্মা পুরুষ জ্ঞানের সকল শাখায় বিচরণ করেন। দর্শন, পদার্থ, রসায়ন, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাশাস্ত্র এ সকল শাখায় তার সমান বিচরণ ছিল। তিনি এরিস্টটলের গ্রন্থসমূহ আরবিতে অনুবাদ করেন এবং এর পাশাপাশি নিজের অসংখ্য গ্রন্থ তিনি রচনা করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হল আল জামি। এ গ্রন্থে তিনি জ্যোতির্বিদ্যা, দর্শন, চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরেন। তার রচিত গ্রন্থসমূহ লেটিন ও হিব্রু ভাষায় অনুবাদ করা হয়। চিকিৎসাশাস্ত্রে তার লেখা গ্রন্থের আরেকটি নাম হচ্ছে কুল্লিয়াত। এটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে চিকিৎসা বিজ্ঞানে সমাদৃত হয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান মধ্যযুগের মুসলমানদের চিকিৎসা বিজ্ঞানের কাছে অনেক ঋণী। মুসলমানদের ওই অবদান না থাকলে আজকে চিকিৎসা বিজ্ঞান এতদূর আসতে পারত না। আমরাও চিকিৎসাশাস্ত্র নিয়ে গভীর অধ্যয়ন করে চিকিৎসা বিজ্ঞানে সহজতর করে তুলব। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি পাঠ মনোযোগ দিয়ে শ্রবণ করেছ। পাঠের শেষ পর্যায়ে এসে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রইল। প্রশ্ন এক, চিকিৎসা শাস্ত্রে ইবনে সিনার অবদান উল্লেখ করো। প্রশ্ন দুই, আল রাজির পরিচয় লিখো। প্রশ্ন তিন, আল বিরুনি মধ্যযুগীয় শ্রেষ্ঠ মুসলিম পণ্ডিত বর্ণনা করো।
তোমরা বাড়ির কাজগুলো মনোযোগ দিয়ে খাতায় তুলবে, উত্তরগুলো লিখবে। আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা সকলকে সুস্থ ও ভালো রাখুক এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।